নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23,000 শূন্য পদে আইসিডি সহ নারী কর্মী এবং সহকার নিয়োগ হচ্ছে। তো পশ্চিমবঙ্গে যারা মহিলা ক্যান্ডিডেট রয়েছেন এবং আইসিডি সহ নারী কর্মী এবং সহকার পদে আবেদন করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। টোটাল 23,000 শূন্য পদ রয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই, কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই নিয়োগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি দেখে নেব। তার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। পশ্চিমবঙ্গে আইসিডি সহ নারী নিয়োগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট এবং সেই নিয়োগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ক্লাসগুলিও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে। ঠিক আছে, তো বন্ধুরা, এখানে প্রথমে যে কথাটি বলতে চাই, এখানে টোটাল 23,000 শূন্য পদ কিন্তু রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে আইসিডি সহ নারী কর্মী এবং সহায়িকাদের জন্য। 18 থেকে 45 বছর বয়স হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন, 8 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবেন, মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন আপনারা করতে পারবেন। বেতন এখানে দেখতে পাচ্ছেন 6,400 টাকা এবং 9,600 টাকা রাখা হয়েছে, এবং এখানে দুটি ধাপের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ হবে, এক হচ্ছে লিখিত পরীক্ষা, এক মৌখিক পরীক্ষা। অনলাইনে আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে, দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। তো এখানে যেটি বলতে চাই যে আপনারা সকলেই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা মতে আগামী কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে 1,25,000 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। আপনারা সকলেই জানেন এটি ঘোষণা করেছে। তো এই 1,25,000 শূন্য পদের মধ্যেও কিন্তু আমাদের আইসিডি সঙ্গ নারী কর্মী এবং সহায়িকাদের শূন্য পদ ঢুকে রয়েছে। তো এখানে এই শূন্য পদের মধ্যে আইসিডি সঙ্গ নারী কর্মী এবং আইসিডি সঙ্গ নারী সহায়িকাদের টোটাল 23,000 শূন্য পদ রয়েছে, যেটি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার জন্য। অর্থাৎ প্রত্যেকটি জেলা থেকে যারা মহিলা প্রার্থী রয়েছেন, 8 পাস কিংবা মাধ্যমিক পাস করে রয়েছেন, তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে 23,000 শূন্য পদে আইসিডি সঙ্গ নারী কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হবে। তো এখানে যোগ্যতা কি বলা হয়েছে, তো যোগ্যতাটি হচ্ছে আমাদের এখানে দুটি পোস্ট রয়েছে, আইসিডি সঙ্গ নারী কর্মী এবং আইসিডি সঙ্গ নারী সহায়িকা। তো আইসিডি সঙ্গ নারী সহায়িকাতে যারা আবেদন করতে চান অর্থাৎ হেল্পারে, তাদের শুধুমাত্র 8 পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং আইসিডি সঙ্গ নারী কর্মী পদের ক্ষেত্রে আমাদের এখানে মাধ্যমিক পাসের প্রয়োজন। কোন প্রার্থী যদি মাধ্যমিক পাস করে থাকেন এবং চান আপনারা আইসিডি সঙ্গ নারী দুটি পদে আবেদন করবেন, আইসিডি সঙ্গ নারী কর্মী এবং সহায়িকা, সেই দুটি পোস্টেই কিন্তু আপনারা একসঙ্গে আবেদনটি করতে পারবেন। লিখিত পরীক্ষা আমাদের আলাদা আলাদা ডেটে আলাদা দিনে হবে। ঠিক আছে, বয়স এখানে 18 থেকে 45 বছরের মধ্যে হয়ে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, এবং এখানে বেতন আইসিডি সঙ্গ নারী সহায়িকা অর্থাৎ হেল্পার যে পোস্ট রয়েছে সেখানে প্রতি মাসে 6,400 টাকা বেতন পাবেন, এবং আইসিডি সঙ্গ নারী কর্মী যে পোস্ট রয়েছে অর্থাৎ ওয়ার্কারের যে পোস্ট রয়েছে সেখানে 9,600 টাকা আপনি বেতন পাবেন প্রত্যেক মাসে। ঠিক আছে, নির্বাচন প্রক্রিয়া, তো নির্বাচন কিভাবে করা হবে, তো আইসিডি সঙ্গ নারী কর্মী এবং সহায়িকা দুটি পোস্টের ক্ষেত্রেই দুটি ধাপে পরীক্ষা নেওয়া হয়। এক হচ্ছে লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং দ্বিতীয় হচ্ছে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। ঠিক আছে, তো লিখিত পরীক্ষাতে যারা পাশ করে তাদেরকে কিন্তু মৌখিক পরীক্ষাতে রাখা হয়। তো আমাদের চ্যানেলে আপনারা লিখিত পরীক্ষাতে কোন কোন কোশ্চেনগুলি আসে সেই ক্লাসগুলি করানো রয়েছে, আপনারা সেই ক্লাসগুলি দেখতে পারেন, এবং মৌখিক পরীক্ষাতে অর্থাৎ ইন্টারভিউ কোন কোন জিনিসগুলি জিজ্ঞাসা করা হয় সেগুলিও কিন্তু আমাদের চ্যানেলে ক্লাস করানো রয়েছে। সমস্ত কিছু বিস্তারিত আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এবং এই যে আবেদন, এই আবেদনটি কিন্তু কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো আবেদন আপনারা কিভাবে করতে পারবেন, যারা আবেদন করতে ইচ্ছুক তারা দেখে নিন। অনলাইনে আবেদন করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে ভিজিট করতে হবে, সেখানে গিয়ে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে, সেখানে গিয়ে নিজের মোবাইল নাম্বার দিয়ে একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে, এবং নিজের মোবাইল নাম্বারে একটি পাসওয়ার্ড আসবে, এবং পুনরায় সেই রেজিস্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে, এবং আপনার যে পার্সোনাল ডিটেলস সেগুলি ফিল আপ করতে হবে, নাম, বাবার নাম, বাড়ি, ঠিকানা ইত্যাদি ইত্যাদি ইত্যাদিগুলি দেওয়ার পরে আপনাকে শিক্ষাগত যোগ্যতা ফিল আপ করতে হবে সেই পেজে। শিক্ষাগত যোগ্যতা ফিল আপ করার পরে আপনাকে আরো কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট সেখানে আপলোড করতে হবে, নোটিফিকেশনে যেগুলি বলা থাকবে, ঠিক আছে, সেই ডকুমেন্টস গুলি আপনাকে আপডেট করতে হবে, এবং অবশেষে আবেদন ফি অর্থাৎ কিছু ফিস রাখা হবে, সেই ফিসটি আপনাদেরকে কাটাতে হবে, এবং তারপরে ফাইনাল সাবমিট করে দিলেই আমাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা, এখানে যারা যারা আবেদন করবেন কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয় একবার দেখে নিন। এক নজর এখানে দেওয়া রয়েছে আমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রয়োজন এখানে যারা কর্মী পদে আবেদন করবেন, এবং তার সঙ্গে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, যে সকল ডকুমেন্টস গুলি আপনাদের রয়েছে, কাস্ট সার্টিফিকেট যাদের এসসিএসটি রয়েছে দিতে পারেন ওবিসি থাকলে, এবং পাসপোর্ট সাইজের ফটোকপি লাগবে, তারপরে চাকরি প্রার্থীর নিজস্ব সিগনেচার লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড লাগবে, ঠিক আছে, ইত্যাদি জিনিসগুলি আপনাদের প্রয়োজন অনলাইনে যখন ফর্ম ফিল আপ করবেন তখন, এবং তার সঙ্গে যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন। ঠিক আছে, তো এই সকল ডকুমেন্টস গুলি আপনারা নিজের কাছে রাখবেন। আবেদন শুরু কিন্তু খুব শীঘ্র হয়ে যাবে, আমাদের কিছুদিনের মধ্যে আবেদন শুরু হয়ে যাবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন ডেটে কিন্তু এই আবেদনটি শুরু হবে, একসঙ্গে শুরু না হতেও পারে। তো সমস্ত কিছু আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে আপনারা এই নিয়োগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে। ধন্যবাদ।